আমরা তো এখন অনেক নিচে হয়ে গেছিলাম গা, আমাদের কাজ বন্ধ হয়ে গেছিল গা। যারা নাকি ওই যে ছাপা দিয়ে কাজ করতো ওই কাজটি চালু আসলো কম দামি, আমাকে কাজ আসলো দাম, যার কারণে আমার কাজ বন্ধ হয়ে গেছিল। এখন তো দেখা যায় চালু হয়েছে, তো চালু হয়েছে আমরা অনেক খুশি, অনেক খুশি। আর এই স্বীকৃতি পাইলাম তো অনেক বেশি খুশি, স্বীকৃতিটা যে পাইছি আমার আব্বা যদি থাকতো তো আরও বেশি খুশি হতো। এখন দেখুন মারা গেছে, তো এখন এমন আর মেয়ে হিসাবে আমি অনেক বেশি খুশি হয়েছি। এখন আমার ছেলেমেয়েরাও আশা আছে যে ওরা শিখবো, মান আছিল না বলে আর শিখার কোনো আগ্রহ ছিল না, এখন যদি শুনে এই সমস্ত তাহলে তো অবশ্যই আগ্রহ থাকবো। আর যখন যে বললো যে হ্যাঁ আপনার একটা একটা ফ্যামিলি গড়ে তুলেন, তাই অবশ্যই আমার ছেলে শিখতে চায়, আমার মেয়েরা শিখতে চায়, এদেরকেও শিখাবো, আমি নিজেও কাজের উপর থাকবো। আমি আঁকছি ছোটো কাল থেকে, 9 বছর বয়স, তখন কাজের মানি বুঝি না। আব্বু যা করতো যে এরকম এরকম করো, এরকম এরকম করো, তখন স্কুলে পড়ি, এরকম করো, এরকম করো, স্কুলে তো আসতাম বাবার সাথে কাজ করতাম, দেখায় দেখে তো হ্যাঁ ফুল পাখি পাতা, তারপরে মনে করেন এক একটা এক একটা সিনারির ভিতরে এক একটা জিনিস রং করে, তো যেমন বাঘ সিংহ এগুলি রং করে দিতাম, আব্বু ডিজাইন করে তো এক এরকম করতে করতে মনে করেন আস্তে 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 তারপরে আমার ফুটানের কাজ শিখাইলো। তারপরে এই এমনি এমনি করতে করতে যেমন মনে করেন আমার কাজ শিখা হয়ে গেলো, তখন যখন নাকি আমার শিখা হয়ে গেছে তখন ওই কাজ আমি একাই করি। আব্বুটা আব্বু একা করতো, আমারটা আমি একা করতাম, 3-4 দিন বয়া কাজ করলে দেখা যায় 2-3 হাজার টাকা কাজ হয়ে গেছে। যখন সবসময় কাজ হইতো না আতখা কতটি কাজ হইতো, আবার বন্ধ থাকতো, আবার কতটি আতখা কাজ হইতো, সেটা টাকাটা থাকতো না, যার নাকি রেগুলারলি কাজ করতেছি, এগুলো কাজ একটু কম দাম আর আমরা তো দামি কাজ করছি, যার কারণে আমি পয়সাটা বেশি একটু দিই হতো, দেখা যেত আবার বেশি টাকাও পেতাম আমরা, দামি কাজ আসলো। তো কিন্তু আমি কিন্তু ওনার নামে কাজ চালিয়েছি যে পর্যন্ত মৃত্যু, হ্যাঁ মৃত্যু রাখ পর্যন্ত ওনার নামে কাজ গেছে, আমি কাজ করছি ঠিকই আব্বুর হাতে, আব্বুর নাম গেছে। রিক্সার এক একটা পিছনের যে প্লেট থাকে ওটার আকার সম্মানী কত নেন আপনারা? ওটার আকার সম্মানী আসলো আগে আসলো 80, আর ওখানে তো 120 নাকি, কারণ তো ওটা তো পাইকারি মানুষের চেহারা চিনা দেবো না কোনোরকম একটা কাজ, আর কেউ যদি কাজ করায় তো ওর ওইটার দাম আছে, যে যেমন আপনি একটা আমার কাজ করতে দিলেন ওই কাজটা তোমার আপনার মতো চেহারা আমার তুইব ঠিক, যেটা আমার সময় নিয়ে কাজ করতে হবো, তো ওই ওই সময় পাইছি ওই টাকাটা আবার আলাদা, আর আমরা এই যে কাজটা করতেছি এই কাজটা আবার আলাদা, যে একটু সবাই বেলায় খেলে আমি বলতে না যে আমি এখন এই যে শর্টপট কাজ করে দিলাম ওই একটা কাজ পয়সা কম, দেখা যায় একটা যে অনেকে যে অ্যাডভান্স ভালো টাকা দেবো বেশি, একটু ভালো দেখে আমরা কাজ করে দিন ওই টাকাটা ওই বেশি দিয়ে আমরা সুন্দর করে সময় লাগায় কাজ করে দিই। কাপে করছিলাম আর আব্বু সময় ছিল, কাপে করছিলাম গেঞ্জিতে করছিলাম ফেব্রিক্স দেওয়া, আর বোমারা গেছে 16 বছর হয়ে গেছে, এখন যদি পাই তাহলে অবশ্যই করুক ঘরে বসে। কাঁদের আগ্রহ আছে যে শিল্পী ওর কিন্তু কাজ ছাড়তে ইচ্ছা করে না, যে পর্যন্ত হ্যাঁ শরীর ভালো আছে সুস্থ আছে কাজ করার মন মানসিকতা আমার আছে, সংসার ফলে ধোয়া পড়ছি মেয়ের কাছে, অনেক ভালো লাগে এই শিল্পটা আমার অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড ব্যবসা করতো, আইসক্রিমের ব্যবসা করতো, উনি এখন করোনাতে আইসক্রিমের ব্যবসা একটু ভালো না, এখন টিনের কাজ করি, উনিও আমি যখন কাজ করছি তখন আমার সাথে কাজ করছি, কিন্তু এত বড় আর কি এখন ভালো করে উঠতে পারেনি, তাই আমি যদি কাজ চালু করি কাজ করলে আবার কাজ শিখে দিব, মাসে আমি সপ্তাহে ইনকাম করতাম। আমার আমার লোক আছিল 2-3 জন, আমার এক দুটা ভাই একটা বোন, এরা মিলে আমার সাথে কাজ করতো, আমি তো 2,000-3,000-3,500 টাকা কাজ করছি তখন, ওরা তো ছোটো আছিল, এখন তো ভাই বোন সব বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন আর কাজই নাই, অল্প অল্প কাজ জানতো আর আমি পুরো কাজ জানতাম, বুঝছেন, আর মিলে যারা কাজ করতাম মিলে দিলেই পয়সা নিতাম বাঘ যুগে, আমার তখন বিয়ে হয়ে গেছিলো, তারপরে একসাথে ভাই বোন আমার সাথেই আছিল, হ্যাঁ হ্যাঁ ওর বাড়ির থেকে আমার ভাই তাই তো, আমার ওরা আসলো কদমতলি আর আমি আছিলাম জিঞ্জিরা, তো এসে এসে আমার সাথে কাজ করতো, কাজ অর্ধেকাতে কাজ করতো, আমি ফুল কাজ করতাম, এলা অর্ধেক অর্ধেক ভাই বোনের টাকা দিতাম, পোলাই যে 21-23 বছর, মেয়ের 18 বছর 19 বছর, বিয়ার সময় হয়ে গেছে, আমি মেয়ে দুটার বিয়ের প্রস্তাব হইতেছে যে শুক্রবার দিন আসবো।